আশিক, এই মুহূর্তে শাহবাগের গণজাগরণ মঞ্চে কি হচ্ছে? মাহবুব, আপনাকে বলে রাখি, আপনি যেমনটি বলছিলেন যে যতই রাত বাড়ছে ততই এই গণজাগরণ মঞ্চে মানুষের সংখ্যা বাড়ছে। আমরা আমরা এতক্ষণ পর্যন্ত দেখছি যে সেই বিকেল থেকে যখন এই গণজাগরণ মঞ্চটি, আপনি জানেন যে গতকালকে আনুষ্ঠানিকভাবে এই রাস্তার শাহবাগের এই মোড় থেকে সরিয়ে নেওয়া হয়েছিল, আমরা আজকে দেখতে পেয়েছি যে বিকালে যখনই এই জামাত শিবির সহ ধর্মীয় যেই সংগঠনগুলো রয়েছে, সমমনা 12টি সংগঠনের যেই তাণ্ডব হয়েছে আজকে সারা দেশ জুড়ে এই রাজধানী জুড়ে তার প্রতিবাদে, সেই সেই জাগরণ মঞ্চটি আজকে আবারও তার পূর্ণ স্বরূপে ফিরে এসেছে। এবং আপনি আমার পিছনে হয়তো দেখতে পাচ্ছেন যে এক হাজার হাজার মানুষ সেই পূর্ণ স্লোগান দিচ্ছে, তাদের সেই যুদ্ধাপরাধীদের বিচারের দাবি করছে এবং কাদের মোল্লা সহ সকল যুদ্ধাপরাধীদের ফাঁসি দাবি করছে মুহুর্মুহু স্লোগানের মধ্য দিয়ে। এবং আমরা যত রাত হচ্ছে আমরা দেখছি যে এখান থেকে আসলে মানুষ কমছে না, বরং এই গণজাগরণ মঞ্চে নতুনভাবে মানুষ যুক্ত হচ্ছে। এবং এই যুক্ত হওয়ার মধ্য দিয়ে আমরা কথা বলেছিলাম এখানকার সাধারণ মানুষের সাথে, এই যুক্ত হওয়ার মধ্য দিয়ে তারা বলছেন যে প্রমাণিত হয়েছে যে এই গণজাগরণ মঞ্চ যে সরে যাওয়ার যে সিদ্ধান্ত হয়েছিল তা আসলে এখানকার সাধারণ মানুষ তখন গ্রহণ করতে পারলো, তাদের চেতনার জায়গায় তারা এখনো এই গণজাগরণ মঞ্চকে ধারণ করে। আগামীকাল রায়ের বাজার বধ্যভূমিতে যে কর্মসূচি রয়েছে সেই সম্পর্কে গণজাগরণ মঞ্চ থেকে কি ধরনের বক্তব্য দেওয়া হয়েছে বা তাদের প্রস্তুতি কতটুকু আছে আগামীকালে? মাহবুব, এখানে অসংখ্য মানুষ একসাথে স্লোগান দিচ্ছে, আমি ঠিক আপনার প্রশ্নটি পরিষ্কার শুনতে পাইনি, তারপর আপনাকে জানিয়ে রাখি। আজকের যে গণজাগরণ মঞ্চ এখানে এখন চলছে হাজার হাজার মানুষের অংশগ্রহণে জামাত শিবির সহ এই মৌলবাদী গোষ্ঠীর বিপক্ষে এই আন্দোলন, এই আন্দোলন থেকে বলা হয়েছে যে আজকে যেই যেই হামলা করা হয়েছে সাধারণ মানুষের উপরে, সাংবাদিকদের উপরে, তার তীব্র নিন্দা জানানো হয়েছে এই গণজাগরণ মঞ্চ থেকে। এবং বলা হয়েছে যে 24 ঘন্টার মধ্যে সারা দেশে বিভিন্ন জায়গায় সাংবাদিক সহ সাধারণ মানুষের উপরে জামাত শিবির সহ মৌলবাদী গোষ্ঠী যে হামলা করেছে সেই হামলাকারীদেরকে গ্রেপ্তার করতে হবে, এবং একই সাথে তারা যে 6 দফা দাবির ভিত্তিতে এবং আলটিমেটাম দিয়েছিল সেই দাবিগুলো তারা এখনো বলবৎ রেখেছেন, এবং তারা বলছেন যে এই 6 দফা দাবি অতিসত্বর বাস্তবায়ন করতে হবে। এবং আজকে তাদের যেই গণস্বাক্ষর কর্মসূচি শুরু হয়েছিল সকাল 10টায় শুরু হওয়ার কথা ছিল, সেটি একটাই শুরু হয় এবং সেটি এখনো চলছে। আমরা একটু আগেও দেখতে পেয়েছি যে এখনো অসংখ্য মানুষ ঢাকা শহরের বিভিন্ন জায়গা থেকে, দেশের বিভিন্ন জায়গা থেকে এসে এই গণজাগরণ মঞ্চের এখানে এসে সেই গণস্বাক্ষর কর্মসূচিতে অংশগ্রহণ করছে, এবং তারা একই সাথে দাবি করছে যে যুদ্ধ সকল যুদ্ধাপরাধীদের ফাঁসি কার্যকর করতে হবে, ফাঁসির রায় দিতে হবে, এই দাবি বারবার এখান থেকে উঠে আসছে। আপনাকে আরেকটি কথা বলে রাখি মাহবুব, এই মঞ্চ থেকে যখন এই গণজাগরণ মঞ্চ আজকে আবারও বিকালে শুরু হয় তখন এখানে এই অনলাইন অ্যাক্টিভিস্টদের আহ্বায়ক ইমরান এইচ সরকার তিনি ঘোষণা করেছেন, তিনি দাবি করেছেন যে আমার দেশ পত্রিকার যে সম্পাদক মাহমুদুর রহমান তাকে 24 ঘন্টার মধ্যে গ্রেপ্তার করতে হবে। এখানের আপনি হয়তো আমার পিছনে দেখতে পাচ্ছেন অসংখ্য মানুষ একই সাথে স্লোগান দিয়ে যাচ্ছে যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে। এবং আশিক, আপনাকে অনেক ধন্যবাদ।